পাঁচটা রহমত নিয়ে যাও। এই দুরুদ শরীফ পড়া মানে কি? দশটা রহমত কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আল মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়া মানে দশটা রহমত নিয়ে যাওয়া, দুরূদ শরীফ পড়া মানে দশটা গুণা মুছে দেওয়া, দুরূদ শরীফ পড়া মানে দশটা নেকি পেয়ে যাওয়া। আচ্ছা কি? দশটা রহমত, দশটা নেকি, দশটা গুণা মা, দশটা দাম বলুন। আচ্ছা দশ দাম বলুন তো মানে কদ্দুর। মা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদ, দুই দরজার মধ্যে ব্যবধান, আসমান আর জমিনের ব্যবধান। একটা প্রমোশনের জন্য জীবন বাজি লাগায়, একটা প্রমোশনের লেগে জীবন বাজি লাগায়, এখানে দশটা প্রমোশন আর দুই প্রমোশনের মধ্যে বেশ কম। মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বেশ কম। দুনিয়া যেভাবে বুঝছি, যদি আখরাত এভাবে বুঝতাম, আহুমান আখরাতে হুম গাফিলুন ইয়ালামুন জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া। এরা দুনিয়া বুঝে একশো একশো, আখরাত থেকে এরা গাফিল। বাস্তব না বাস্তব? একটা প্রমোশন লেগে দুনিয়াতে কি দেয়? আরে জান লাগা জান। আরে যদি জুতা ঠিক করে দেয় প্রমোশনের লেগা, কথা বলেন না, দশ বছর জুতা ঠিক করে বসেন শুধু একটা প্রমোশনের আশা করেনি, করে না শুধু জুতা ঠিক করে না, আরো কিছু করে কি লিগা প্রমোশন শুধু কি? এখানে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতে দেরি প্রমোশন হয়ে যায় দশটা। আচ্ছা ডিসি সাহেব শশী বৈদ্যের প্রমোশন দশটা লাগেনি, তিনটা হলে হয়ে যায়। আরে কয়টা হয়ে যায়? তিনটা প্রমোশনই কি ডিসি সাহেব কি হয়ে যায়? ম্যাজিস্ট্রেট সচিব হয়ে যায় পাঁচটা প্রমোশনে, কয়টা? পাঁচটা প্রমোশনে সচিব হয়ে যায়। এবার বলুন তো দেখি একবার দুরুদ শরীফে দশটা প্রমোশন কি? কয়টা প্রমোশন? এই সকালগুলো কেমনে আছে প্রত্যেক মাসে আমরা করে প্রতি মাসে উমরা, প্রতি মাসে উমরা, প্রতি মাসে উমরা, চেহারা বলতে আমার চেহারা থেকে তাকালে উমরা। এই চুলগুলো কি করা লাগে না? এগুলো আর কাটা লাগে না, হলকেই হলক চলছেই চলছে। আচ্ছা তাওয়াফের মধ্যে দুরূদ শরীফ পড়তে মজাটা কেমন? তাওয়াফের মধ্যে দুরূদ শরীফ পড়তে যাবে উমরা যাবে না আল্লাহ তাকে সমস্ত ইবাদাতের তৌফিক দিয়ে দিবে। আল্লাহ জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। দুরূদ শরীফ পড়া মানে জীবনকে বরকতে বরকতে ভরে দেওয়া। আল্লাহু আকবার কবীরা। দুরূদ শরীফ পড়া মানে এক এক জাররা গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেওয়া। একবার পড়লে যদি দশটা গুনাহ মাফ হয়ে যায়, আবার পড়লে যদি দশটা গুনাহ মাফ হয়ে যায়, এভাবে পড়তে পড়তে গুনাহ আর নাই। গুনাহ আর কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ শরীফ পড়া মানে আন্নাহু, দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ, আন্নাহা সাবাবুন লিশাফাআতি,
درود شریف پڑھا مانے رسول سفارشের অন্যতম কারণ সুবহানাল্লাহ رسول সুবহানাল্লাহ কি অন্যতম কারণ درود شریف হলো رسول সুবহানাল্লাহর উসিলা رسول সুবহানাল্লাহ কি এজন্য আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো আজান শেষে درود شریف পড়ো এরপর আমার জন্য দোয়াটা পড়ো ওসিলা তালাশ করো আর আমার উপরে যে ওসিলার দরখাস্ত করবে দোয়া করবে আমি তার জন্য সুপারিশ করা ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ কি এইজন্য মুয়াজ্জিন কি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য আজানের সময় কথা না বলা আজানের জবাব দেওয়া আজানের কি দেওয়া এরপরে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এরপরে কি আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফযীলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা إنك لا تخلف الميعاد الله النبي يقول حلت له شفاعتي ترجم عمر سفرش واجب হয়ে গেল সুবহানাল্লাহ হ্যাঁ মা বন্ধা কিন্তু বড় সুযোগ মসজিদ থেকে যখনই আজান শুনেন তখনই আজানের জবাবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একদিকে আজানের জবাব হয়ে গেল দুদিকে নামাজের কথা মনে হয়ে গেল তিন নাম্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার ছয় বার জিকির হয়ে গেল সুবহানাল্লাহ হলো কি না যে একবার জিকির যদি উহুদের চেয়ে ভারী হয় এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তাহলে কালেমা শাহাদাত হয়ে গেল ফজরও হয়ে গেল যোহরেও হয়ে গেল আসরেও হয়ে গেল মাগরিবেও হয়ে গেল এশায়ও হয়ে গেল একবার কালেমা শাহাদাতের দাম যদি দশ দুনিয়া বরাবর জান্নাত হয় আজানের মধ্যে কালেমা শাহাদাতের দাম কত একটু আগেও কিন্তু কালেমা শাহাদাত পড়ছেন তাশাহুদের মধ্যে কিন্তু কি পড়ছেন মনে নাই আলহামদুলিল্লাহ আমি যখন কালেমা শাহাদাত পড়ছি আমার আজকের এই বেলা মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি নতুন করে ঈমান ধরাচ্ছি নামাজের ভিতরে এত সুন্দর করে বসে আমি নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আচ্ছা কালেমা শাহাদাত ছাড়া কোনো নামাজ আছে কোনো নামাজ হয় কালেমা শাহাদাত ছাড়া আপনি যে কালেমা শাহাদাত করছেন আপনি যে আপনার ইমানকে তাজদীদ করছেন আপনি যে আপনার ইমানকে নবায়ন করছেন এটা কি আপনার খবর আছে আমি কত বড় কাজটানা করে ফেলছি কি করছি বলেন আমার ইমানকে কি করছি নবায়ন করছি আপনার সার্টিফিকেট যদি নবায়ন হয় আপনার কাছে কেমন লাগে দোকানের ডিট শেষ ডিসেম্বর পর্যন্ত দোকানের কি ডিট শেষ এবার আবার দশ লাখ টাকা নতুন জমা দিয়া বিশ লাখ টাকা নতুন জমা দিয়া দোকানের ডিট আবার করছেন দোকানের ডিট করে আয়সা সবার কাছে খুশি আলহামদুলিল্লাহ সব ওকে তিন বছর আছে একামা ডেট ফেল হয়ে গেছে ডেট ফেল হয়ে গেছে একামা হ্যাঁ ১২,০০০ রিয়াল আসছে জরিমানা আবার নতুন লাগবে ৪,০০০ ১৬,০০০ রিয়াল বহুত কষ্ট করে ম্যানেজ করে আজকে যখন নতুন একামা ডিট শেষ হইলো এখন কেমন লাগে ফোন করে কি কয় আলহামদুলিল্লাহ আর এক বছর লেগে কি অথচ আপনি তাশাহুদের মধ্যে কি করছেন ইমান কি করছেন কই কখন করছেন এখন করছেন নি এই চার রাকাতের মধ্যে কয়বার করছেন চারবার করছি আজানে করছি একবার একামতে করছি একবার দুই প্রথম তাশাহুদে করছি একবার দ্বিতীয় তাশাহুদে করছি একবার আর এই ওয়াজও আমি জীবনে করছি আজকে প্রথমবার কি বলেন না আচ্ছা বাস বারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলাচ্ছে আবার কি করছে নবায়ন করছে কি ইমান কি করছে